জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত অনার্স প্রথম বর্ষের গণিত বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং ইন্টিগ্রেটেড কোর্স হিসাবে যাদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স কোর্সটি রয়েছে, বিশেষ করে পদার্থবিদ্যা, রসায়ন বিভাগ এবং পরিসংখ্যান বিভাগের সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। Fundamentals of Mathematics, Chapter 8, Theory of Equation, Lecture 2. Amar Porichoy, Gautam Kumar Shaha, Assistant Professor, Department of Mathematics, 27th BCS. Cholo class, shuru kori. Amra Titash Publication er boyer dag number byabohar korechi, example 37, 6x. To the power 4 minus 29x cube plus 40x square minus 7x minus 12 equal to 0. সমীকরণটি সমাধান করো যার দুইটি মূলের গুণফল 2। তাহলে এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 4, এর মূল থাকবে 4টি। তথ্য সরবরাহ করা আছে সমীকরণের দুইটি মূলের গুণফল 2। তাহলে এই প্রবলেমটি একটু বড় কিন্তু অনেক সহজ। তোমরা যদি একটু আন্তরিকতার সাথে দেখো তাহলে একবার করলেই তোমরা এটি পরীক্ষার হলে প্রেজেন্ট করতে পারবে। আর আমি একই নিয়মের দুইটি প্রবলেম এক জায়গায় নিয়ে আসছি, অর্থাৎ একটি করলে আর একটি অটোমেটিক্যালি তোমরা বাসায় করতে পারবে। প্রদত্ত সমীকরণ 6x4 মাইনাস 29x কিউব প্লাস 40x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 12 ইকুয়াল টু 0। ধরি সমীকরণের মূল এ বি সি ডি, এখানে সর্বোচ্চ ঘাত কত আছে 4, তাহলে সমীকরণের মূল থাকবে কয়টি? 4টি। আমরা মূল ধরে নিলাম এ বি সি ডি। এখন মূল ও সহগের সম্পর্ক, যখন একটি করে মূল নিব অর্থাৎ এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, সূত্রের মাইনাস, দ্বিতীয় সর্বোচ্চ ঘাতের সহগ হচ্ছে মাইনাস 29 ডিভাইডেড বাই সর্বোচ্চ ঘাতের সহগ, তাহলে আমরা এখানে পেলাম 29/6, এটি আমাদের সমীকরণ 1। দুইটা করে মূল যদি নেওয়া হয় এ বি এ সি এ ডি বি সি বি ডি সি ডি, তাহলে এগুলি একেবারে সহজ, তোমরা দুইটা করে মূল নিবে। তারপর তখন কি আসবে? সূত্রে প্লাস সাইন, এক্স স্কোয়ারের সব 40 ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সব 6, তাহলে 40/6 6 সমান 20/3। তিনটা করে মূল নিলে এ বি সি এ বি ডি এ সি ডি যোগ বি সি ডি, তোমরা এগুলো কম্বিনেশন করে নেওয়া শিখবে। তিনটা করে মূল নিলে পুনরাবৃত্তি ঘটবে না, মাইনাস এক্স এর সহগ মাইনাস 7 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 এর সহগ অর্থাৎ 7/6। তোমাদের যদি মূল এবং সহগের সম্পর্ক সম্পর্কে একটু ধারণা থাকে, আমার পূর্ববর্তী লেকচারে মূল এবং সহগের সম্পর্ক সম্পর্কে ধারণা দেওয়া আছে। এ বি সি ডি ধ্রুবক, মাইনাস 12 ডিভাইডেড বাই সর্বোচ্চ ঘাতের সহগ মাইনাস 2, এগুলি আমরা মূল এবং সহগের সম্পর্ক থেকে নির্ণয় করে নিলাম। আমাদেরকে একটা তথ্য সরবরাহ করা আছে যে দুইটা মূলের গুণফল 2, তাহলে তুমি যে কোনো দুইটা মূলের গুণফল 2 ধরে নিতে পারো। আমি এখানে দুইটা মূলের গুণফল এ আর বি ধরে নেছি 2, তুমি ইচ্ছা করলে এ সি এ ডি বি সি অথবা বি ডি এগুলো ধরতে পারো, এ বি সমান 2। তাহলে আমরা সমীকরণ যে 5টি দিয়েছি বোঝার কথা। আমি পূর্ববর্তী স্লাইডের কিছু তথ্য বক্সের ভিতর নিয়ে আসছি তোমাদের বোঝানোর স্বার্থে। সমীকরণ 4 হতে দেখো, সমীকরণ 4-এ যদি আমরা এ বি এর মানটা বসিয়ে দিই তাহলে সি ডি সমান কত পাবো? মাইনাস 2। সি ডি সমান পেলাম মাইনাস 1, 2 সি ডি সমান পেয়েছিলাম মাইনাস 2, সিডি সমান মাইনাস 1, তাহলে এটি আমরা সমীকরণ 6। এখন সমীকরণ 3 হতে, সমীকরণ 3-এ আমরা এ বি এর মান বসাবো আবার সিডি এর মান বসাবো, এ বি এর মান বসাবো 2, সিডি এর মান বসাবো মাইনাস 1, এটির দ্বারা আমরা সমীকরণ 3 হতে কত পাই? এরকম একটা ফিগার পাচ্ছি, 2 কমন নিয়েছি 7, সমীকরণ 1 আর 7 যোগ করতে চাই,
समीकरण एक और सात जोग करते चाहिए कि पाब समीकरण एक और सात जोग कर ले थ्री इंटू सी प्लस डी इक्वल टू सिक्स एखान सी प्लस डी समान पा टू तो क्लस सिक्स सेवन कर सी डी समान माइनस वन और सी प्लस डी एर मान जानी एखान सी ए डी एर मान निर्णय करते पर जस्ट तुम्हारे एक धैर्य धरे ये समाधान करते हैं सी प्लस डी टू समीकरण एके सी प्लस डी एर मान बसिए दीब तेल एखान ए प्लस बी एर मान पे जा प्लस बी एर मान पेल सेवेंटीन बाई सिक्स आर ए बी एर मान जाना आू तेल एखान ए बी एर मान निर्णय करते पर तुम्हारा जस्ट क्लस सिक्स सेवेने जो सूत्रगुल प्रयोग कर सूत्रगुल प्रयोग कर ए माइनस बी समान रूट ओवर ए प्लस बी स्कोर माइनस फोर ए बी एखे ए प्लस बी एर मान बसिए दिए ए बी एर मान बसिए दिए तरह तुम्हारा तुम्हारे मतन कर कैलकुलेशन कर वन बाई थर्टी सिक्स ए रूट कर ले वन बाई सिक्स आसबे समीकरण दस नय और दस जो जोग करी टोईस ए समान पे जा समीकरण नय दस जोग कर ले टोईस ए समान थ्री तुम्हारा जोग कर ए समान थ्री बाई टू एर मान बसिए दीते पारो अथवा नय थेके दस वियोग करते पारो ताहले बी एर मान पाबे फोर बाई थ्री ठीक एक ही प्रक्रिया सी प्लस डी और सी डी थेके मानगुलो बेर करे निये आसबे सी माइनस डी समान रूट ओवर सी प्लस डी होल स्कोयर माइनस फोर सी डी मानगुलो बसिए दिबे सी प्लस डी एर मान सी डी एर मान मान बसिए दिए सी माइनस डी समान टू बाई टू रूट टू ताहले आमरा एखन समीकरण आठ और एगारो जोग करब जोग कर ले सी एर मान पे जाब डान पास टू कमन नहीं पक्ष टू द्वारा भाग कर दीब तेल सी समान पेलम वन प्लस रूट टू सी एर मान बसिए दीते समीकरण आठ थे एगारो वियोग करते समीकरण आठ थे एगारो वियोग करा डी एर मानटा निर्णय कर लगे मूल छिल ए बी सी डी हमें सबगुलो मूल ही पे गए ए बी सी डी ठीक एक ही प्रक्रिया परवर्ती प्रॉब्लम करब ये तुम्हारा निजेरा प्रैक्टिस कर ले पारबे सर्वोच्च घात चार आछे ठीक पूर्वेरटार न्याय दुटी मूलर गुणफल वन दिया आछे एखन जेहेतु सर्वोच्च घात चार मूल थाकबे चारटी धरे निया हलो ए बी सी डी मूल एवं सहगेर सम्पर्क एकटा करे मूल निछि सूत्रे प्रयोग करेछि माइनस द्वितीय सर्वोच्च घातेर सहग डिवाइडेड बाय सर्वोच्च घातेर सहग समान टू दुईटा करे मूल नियेछि अर्थात कम्बिनेशनटा हच्छे ए बी ए सी ए डी एर साथे सबार कम्बिनेशन हये गेछे एखन बी एर साथे सी बी एर साथे डी बी एर साथे सबार सम्पर्क शेष सी एर साथे डी ताहले सबार साथे सम्पर्क तैरी करा हलो दुईटा करे मूल निले द्वितीय सर्वोच्च घातेर सहग डिवाइडेड बाई सर्वोच्च घातेर सहग ताते कत पेलाम माइनस थ्री तीनटा करे मूल निब तीनटा करे मूल निले सूत्रेर माइनस एक्सेर सहग डिवाइडेड बाई सर्वोच्च घातेर सहग माइनस फोर पेलाम एखाने तीनटा करे निले ए बी सी ए बी डी ए सी डी एवं बी सी डी चार्ट करे मूल ध्रुवक पद डिवाइडेड बाई सर्वोच्च घातेर सहग माइनस वन और कोश्चेने मूल दुईटार गुणफल वन मूल दुईटा धरे नियेछि ए बी ए बी समान वन ताहले आमरा पाँचटी समीकरण सम्पर्के धारणा पेलाम एखन आमादेर काज हबे क्रमान्वये एटिके प्रयोग करे समाधान करे ए बी सी डी एर मानटा निर्णय करा पूर्ववर्ती स्लाइड थेके आमरा एखाने बक्सेर भितर निये आसछि समीकरण चार होते समीकरण चारे ए बी एर मान बसिए दिले वन बसिए दिले सी डी एर मान पे जाब सी डी कत पेलाम माइनस वन एखन आमरा समीकरण तीने जाब समीकरण तीने ए बी एर मान बसाब ए बी एर मान सी डी एर मान सी डी एर मान बसाले एकटी सम्पर्क तैरि हबे ताहले सी प्लस डी माइनस ए माइनस बी समान माइनस फोर एटी होच्छे समीकरण सात इटी जो एक जुक्त करी एक जोग सत
তাহলে আমাদের আসে 2 ইনটু সি প্লাস ডি সমান মাইনাস 2, তার অর্থ হচ্ছে সি প্লাস ডি সমান আসবে 2 ইনটু সি প্লাস ডি সমান মাইনাস 2, সি প্লাস ডি সমান আসবে মাইনাস 1। তাহলে আমরা এখন ক্লাস 6 7 এ জানি যে সি প্লাস ডি এর মান জানি, সি ডি এর মান জানি, তাহলে সি এবং ডি এর মান নির্ণয় করতে পারবো। এখন সমীকরণ 1 এ সি প্লাস ডি এর মান বসিয়ে দিলাম, সমীকরণ 1 এ সি প্লাস ডি এর মান বসিয়ে দিলাম সি প্লাস ডি, তাহলে এ প্লাস বি মাইনাস 1, সি প্লাস ডি এর মান মাইনাস 1 বসিয়ে দিয়েছি, এ প্লাস বি সমান 3। এখান থেকে এ মাইনাস বি রুট ওভার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। তাহলে এখানে আমরা ক্লাস 6 7 এ যে সূত্র সেই সূত্র প্রয়োগ করেছি, এ প্লাস বি এর মান জানি, এ বি এর মান জানি, মানগুলি বসিয়ে দিব। মান বসিয়ে দিয়ে এ মাইনাস বি সমান কত পেলাম, এ মাইনাস বি সমান পেলাম রুট ওভার 5, আর এ প্লাস বি সমান জানি 3। তাহলে সমীকরণ 9 এবং 10 যোগ করে এ এর মান পাওয়া যাবে। একই প্রক্রিয়ায় সমীকরণ 9 থেকে 10 বিয়োগ করে অথবা প্রতিস্থাপনের মাধ্যমে বি এর মান পাওয়া যাবে। আবার আমরা সি প্লাস ডিও জানি, সি ডিও জানি, অর্থাৎ সমীকরণ 8 আর 6 এটি প্রয়োগ করব। সি মাইনাস ডি সমান রুট ওভার সি প্লাস ডি হোল স্কোয়ার মাইনাস 4 সি ডি। মান বসিয়ে দিলাম, সি মাইনাস ডি সমান পেয়েছি রুট ওভার 5, রুট ওভার 5, আর সি প্লাস ডি সমান মাইনাস 1, অর্থাৎ সমীকরণ 8 এবং 11 যোগ করব। যোগ করলে আমরা সি এর মান পেয়ে যাব, সি এর মান বসিয়ে দিলেও পাওয়া যাবে প্রতিস্থাপন পদ্ধতিতে, আমরা 8 থেকে 11 বিয়োগ করেছি। এটি তোমাদের ব্যাপার, তোমরা যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবে হিসাব করবে। তাহলে ডি এর মান পেলাম মাইনাস রুট ওভার 5 প্লাস 1 বাই 2। তাহলে আমরা সবগুলো মানই পেয়ে গেছি, তাহলে এ বি সি ডি এর সব মান পেয়ে গেছি, তাহলে আমাদের সবগুলো মূল নির্ণয় করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যে সকল ছাত্রছাত্রীদের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স কোর্সটি ছিল, যারা দেখুন আমার সাথে যুক্ত ছিলেন, তাদের সকলকে আন্তরিক অভিনন্দন।